হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি কলকাতা ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলে আজকে একটি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় রূপে কথা বলতে এসেছি। বর্তমান আন্তর্জাতিক ক্ষেত্রে যে আফগানিস্তানে যে আজকে ঘটনা ঘটছে এবং আফগানিস্তান যে দখল করেছে তালিবানেরা, এই তালিবানরা দখলের পিছনে কারা এদেরকে সাহায্য করেছে এবং এত অস্ত্র শস্ত্র এত টাকা পয়সা তারা কোত্থেকে পেয়েছে, এবং এই হার কি আফগানিস্তানের মানুষের নাকি এটা পৃথিবীর সব থেকে বড় বড় সুপার পাওয়ারদের হার হয়েছে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা আমার কলকাতা ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন। তো চলুন বন্ধুগণ, আজকে সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিই যে এই হার কার, কি আফগানিস্তানে সাধারণ মানুষের হার হয়েছে নাকি পৃথিবীর যত বড় বড় সুপার পাওয়াররা এর পিছনে লেগে 2001-এর পর থেকে আজ 20 বছর ধরে যে যুদ্ধ লড়াই হয়েছে, আফগানিস্তানে নিরীহ মানুষ যে মরেছে এবং আফগানিস্তানের কিছু সোলজাররা মরেছে এবং তালিবানের যে লড়াকু ছিল তারা মরেছে এবং আমেরিকার সৈন্য মরেছে, নেটো দুনিয়ার সৈন্য মরেছে, এর মূলের জন্য দায়ী কারা? তাহলে আপনাদের চলে যেতে হবে 2001 সালে, যেখান থেকে শুরু হয় যে আফগানিস্তান থেকে তালিবানকে শেষ করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে যখন আমেরিকা এবং আমেরিকার সঙ্গে যারা বড় বড় দেশ ছিল, পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার, যারা নিজেদের মনে করতো যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি এবং আমরা যাকে ইচ্ছা তাকে মেরে ফেলতে পারি, আপনারা জানেন আমেরিকা এ পর্যন্ত ওখানে $3 trillion খরচা করেছে, অর্থাৎ 210,000,000,000 টাকা এরা খরচা করার পরেও আজকে ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ ওরা বুঝতে পেরেছে যে আফগানিস্তানের মাটিতে আর বেশি দিন থাকতে পারবে না, কারণ আফগানিস্তানের সাধারণ মানুষে এদের চায় না। আমেরিকা শুধু তালিবানকে জব্দ করেনি, আফগানিস্তানের নিরীহ গরিব 3 লক্ষের বেশি মানুষকেই 20 বছরে এরা হত্যা করেছে। আজকে তালিবান এককভাবে ক্ষমতায় কেমনভাবে এলো এবং যে আফগানিস্তানদের সোলজারকে যেভাবে নিত্য এবং নতুন নতুন অগ্নি অস্ত্র দিয়ে রেখেছিল আমেরিকা এবং ব্রিটেন, জার্মান, রাশিয়া, জাপান, পৃথিবীর যত বড় বড় দেশ, যারা হাজার হাজার কোটি টাকা খরচা করে আফগানিস্তানে নিরীহ মানুষকে শেষ করার একটা চক্রান্ত করেছিল, শুধু মানুষের সামনে বলতো আফগানিস্তানে নাকি তারা শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, এটা ভাঁওতামি করে আমেরিকা একতরফা ওখানে গরিব মানুষের উপরে অত্যাচার বাড়িয়ে দিয়েছিল। আজকে তারা পালিয়ে গেল, আজকে পালিয়ে গিয়ে আফগানিস্তানের এক শ্রেণীর মানুষের মারাত্মক ক্ষতি করে এরা গেল। কেমন ক্ষতি করল? যারা তালিবানের বিরুদ্ধে ছিল, যারা গনি সরকারকে সাপোর্ট করেছিল, তাদের আজকে বিপদ। অথচ গনি নিজেই পালিয়ে গেছে দেশ ছেড়ে, আমেরিকা নিজেই পালিয়ে গেছে দেশ ছেড়ে, কারণ আমেরিকা এই জন্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আমেরিকা যত নিরীহ দেশগুলোর ওপরে অত্যাচার করেছে, নিরীহ দেশগুলোর ওপরে নিরীহ সেই দেশে নিরীহ গরিব মানুষদের যেভাবে হত্যা করে সারা পৃথিবীর বুকে সন্ত্রাস সৃষ্টি করেছিল আমেরিকা, সেই আমেরিকার সন্ত্রাসের জবাব আজকে আফগানিস্তানে পেয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে নিরীহ মানুষকে হত্যা করে বেশি দিন টিকে থাকা যায় না, তাই তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আফগানিস্তান থেকে। আফগানিস্তানে এত টাকা খরচা করলো, এত বড় বড় সুপার পাওয়ার এরা নিজেদের ক্ষমতা প্রয়োগ করে আফগানিস্তানে টিকতে পারলো না এবং আফগানিস্তান থেকে এদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং সেখানকার যিনি প্রেসিডেন্ট, যাকে প্রেসিডেন্ট বানিয়ে রেখেছিল আমেরিকা, পুতুলের মতো বানিয়ে রেখে নিজেরা কাজ চালাতো, সে রাত্রে অন্ধকারে পালিয়ে গেছে, কোথায় গেছে ঠিক মতো কেউ এখনও জানে না। তো এখান থেকে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে যে অত্যাচার অনাচার বেশি দিন চলতে পারে না। এখান থেকে আমাদের ভারতবর্ষের সরকারকে, নরেন্দ্র মোদী সরকারকে অথবা আরএসএস বজরঙ্গের মতো সন্ত্রাসীদের
আজকে এখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে যে সাত বছর ক্ষমতায় এসে নিরীহ মুসলমানদের যেখানে সেখানে ধরে রাস্তায় পিটে পিটে মেরে দেওয়া, যা আমার মনে হয় যে আল কায়দাও করেনি, আইসিস করেনি, জৈশ-ই মোহাম্মদ লস্করে তাইবার মতো কোনো সন্ত্রাসীরা কোনো দেশে সে হয়তো অন্য ধর্মের মানুষ বলে তাকে রাস্তায় ধরে হত্যা করা হবে এমন ঘটনা মনে হয় পৃথিবীর বুকে নজিরবিহীন। যেটা আমাদের ভারতবর্ষে বজরং দল এবং আরএসএস ও আরএসএসের সঙ্গপঙ্গ যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে, এরা যেভাবে ভারতবর্ষে সন্ত্রাস চালাচ্ছে নিরীহ কমজোর মজলুম মুসলমানদের উপরে, আমি তো এর তীব্র প্রতিবাদ করি এবং নিন্দা জানাই এই ঘটনার। এবং এখান থেকে আমি বলতে চাই আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির ক্যাডারদের এবং আরএসএস ও বজরঙের সন্ত্রাসীদের বলতে চাই যে এখান থেকে শিক্ষা নাও, তোমাদের পাওয়ার বেশি দিন থাকবে না। নিরীহ মানুষের উপরে যদি জুলুম অত্যাচার চালাও, এই অত্যাচার বেশি দিন টিকতে পারে না। আমরা সেদিন দেখলাম যে একটা গরিব মানুষ রিক্সা চালায়, রিক্সা চালিয়ে খায়, তাকে রাস্তায় ধরে সন্ত্রাসীরা কীভাবে মারধর করছে, পিটাপিটি করছে। তার একটা ছোট্ট বাচ্চা, ছ আট বছর একটা ছোট্ট বাচ্চা তার প্রাণের ভিক্ষা চাইছে বাবার জন্যে। তারপরে এই সন্ত্রাসীদের মনে দায়া মায়া বলে কিছু ছিল না। তারপরে আমরা দেখলাম যখন এই সন্ত্রাসীদের মধ্যে কয়েকজনকে ধরে পুলিশ নিয়ে গেল, পুলিশ স্টেশনের সামনে এরা বসে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, বসে আছে, এবং থানা থেকে তাদের ছাড়তে বাধ্য হয়েছে। এই কেমন দেশ, কেমন দেশ গড়তে চাইছে? আজকে যদি সারা পৃথিবীর দেখছে যে ভারতবর্ষে কেমনভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে কিছু সন্ত্রাসবাদীর দ্বারায়, অথচ সরকার তাদের কাছে মাথা নত করছে, তারা গিয়ে হিন্দু সমাজকে বদনাম করছে, হিন্দু সমাজকে ছোট করে তারা এই কিছু সন্ত্রাসী হিন্দু ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসীদের ছাড়াচ্ছে এবং হিন্দু ধর্মকে ব্যবহার করে নিরীহ মানুষকে হত্যা করছে। এটা যেমন সমস্ত, আমার বিশ্বাস সমস্ত হিন্দু ভাইরা এটাকে মেনে নেয়নি। আর বিগত সামনে দিন আসছে, আমার মনে হয় একজনও হিন্দু ভাই মেনে নেবে না। যেভাবে আরএসএস ও বজরং ভিএইচপির মতো সন্ত্রাসীরা ভারতবর্ষে নিরীহ মুসলমানের উপরে সন্ত্রাস চালাচ্ছে, আফগানিস্তান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আছে যে এত পাওয়ার, এত টাকা, এত বোম, এত মানে আকাশ পথে এত নিত্য নতুন জাহাজ দিয়ে এত লড়াই যুদ্ধ 20 বছর ধরে করার পরেও হেরে হারতে হলো, এবং রাতের অন্ধকারে আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, বড় বড় দেশের সৈন্যদের পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং আজকে আফগানিস্তান আবার তালিবানের কবজায় এসে গেছে। আমাদের দেশে বেশ কিছু মিডিয়া সারাদিন ধরে দেখাচ্ছে যে আফগানিস্তানের মানুষের এবারে কী হবে, খুব চিন্তায় পড়ে গিয়েছে আমাদের দেশের মিডিয়া। আচ্ছা, দেশের সাধারণ মানুষ যদি না সঙ্গে থাকে, কেউ দেশ কব্জা করতে পারে? আফগানিস্তানের আমি সাধারণ, বহু সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, যারা আমাদের কলকাতায় থাকে, কাবলিওয়ালারা প্রচুর কলকাতায় থাকে, তাদের সঙ্গে আমি অনেকের সঙ্গে কথা বললাম আজ দুদিন ধরে। জানতে পারলাম তারা কিন্তু কেউ তালিবানের বিরুদ্ধে নয়, ম্যাক্সিমাম লোক তারা তালিবানের আইডিওলজির সঙ্গে তাদের মিল আছে। হয়তো তালিবান কিছু অন্যায় কাজ করেছে, সব সরকারই করে, আমাদের নরেন্দ্র মোদী সরকার নোটবন্দি করে দেশের কোমর ভেঙে দিয়েছে, দেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা চোর ডাকাতদের, সন্ত্রাসীদের দিয়ে পালিয়ে যেতে তাদের সাহায্য করেছে। এরকম আইডিওলজি ডিফারেন্স সব দেশের সাধারণ মানুষের থাকে, সবাই সবাইকে মেনে নিতে পারে না, কিন্তু বেশিরভাগ মানুষ যাকে সাপোর্ট করে সে ক্ষমতায় আসে। তেমনি আফগানিস্তানের জমিতে দীর্ঘদিন ধরে, যখন 2001 সালে থেকে যুদ্ধ করে প্রায় 2004-05 সালের দিকে যখন আফগানিস্তান থেকে তালিবানকে ক্ষমতাচ্যুত করা হলো, তারপরে আমেরিকা নতুন প্রেসিডেন্ট বানিয়ে যখন শাসন শুরু করলো আফগানিস্তানের বুকে,
তারপরে নিরীহ গরিব মানুষদের হত্যা শুরু করে দিল এরা। যারা তালিবানকে হয়তো সেই যুগে সাপোর্ট করত অথবা তালিবানের আইডিওলজির সঙ্গে যাদের মিল ছিল, এই ধরনের মানুষদের এরা ধরে ধরে হত্যা শুরু করে দিল। সেখান থেকে দীর্ঘদিন হত্যা করল এবং এই তালিবানেরা আজ থেকে আজকে হয়তো ক্ষমতায় এসেছে, কিন্তু আজকে নয়, দীর্ঘদিন ব্যাকে 5-7 বছর, ধরুন 2013-14 পর থেকে তারা ওখানকার সাধারণ মানুষকে বুঝাতে থাকলো যে আমেরিকা অথবা ব্রিটেন অথবা জার্মান, জাপান, যারাই আমাদের দেশে এসে সাধারণ মানুষকে হত্যা করছে, এরা কেউ আমাদের বন্ধু নয়, এরা শুধুমাত্র এসেছে আফগানিস্তানের সম্পদকে লুট করার জন্যে, যেমন আমাদের ভারতবর্ষকে লুট করার জন্যে ইংরেজরা এসেছিল আর সেই ইংরেজদের সাহায্য করেছিল আমাদের দেশের এক শ্রেণীর কিছু সংগঠন অথবা কিছু মানুষ, যেরকম ধরুন আরএসএস, এরা সেই সময় ইংরেজকে সাপোর্ট করেছিল। এবং আজকে যারা দিনের পর দিন মুসলমানদের গালাগালি করে, তাদের মনে হয় কিছু ইতিহাস জানা দরকার আছে, যে মুসলিম লীগের সঙ্গে এই হিন্দু মহাসভা নামে অথবা যে আজকের বিজেপি, এরা কিন্তু সরকার গঠন করেছিল। এরা কিছুদিন আগেই আপনারা দেখেছে যে মেহবুবা মুফতির সঙ্গে, তার বাবা যে সাইদ মুফতি ছিল তার সঙ্গেও এরা সরকার গঠন করেছিল। তো এখান থেকে বোঝা যায় যে এরা আসলে না হিন্দুর না মুসলমানের, এরা সন্ত্রাস করে, এরা হিন্দু মুসলমানের রক্তের বিনিময়ে এরা সরকার গঠন করতে চায়, খালি এরা ভোট চায়, অন্য কিছুই চায় না এরা। এরা সব জায়গায় রাজনীতি সৃষ্টি করতে চায়। এখান থেকে বিজেপি আরএসএস লিডারদের আজকে কিছু শিক্ষা নেওয়ার সময় এসেছে, যে আফগানিস্তানের বুকে এত সুপার পাওয়াররা টিকতে পারেনি, কারণ তারা এখানে কিছু অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে নিরীহ মানুষের উপরে, তাই আফগানিস্তানের সাধারণ মানুষ তালিবানের সঙ্গে গিয়েছে, তাই সেখানে তালিবান আজকে ক্ষমতায় এসেছে। তো ভারতবর্ষে যদি তোমরা সাধারণ মুসলমানের উপরে এরকম জুলুম অত্যাচার করো, অথবা যারা তোমাদের আইডিওলজির সঙ্গে যাদের মিল নেই, সে হিন্দু হলেও আমরা বিগত দিনে দেখেছি প্রচুর হিন্দু মানুষকেও আরএসএসরা হত্যা করেছে, কারণ আরএসএসের আইডিওলজির সঙ্গে এদের মিল ছিল না, তাই এরা সেই সব মানুষকে হত্যা করেছে। বিশেষ করে যারা কমিউনিস্ট, যারা বামপন্থী, যাদের বিচারধারা বিজেপির বিচারধারার সঙ্গে মিল নেই, তাদেরকে এরা হত্যা করেছে, হত্যা করেছে মুসলমানকে। দিনের পর দিন মুসলমানের বিরুদ্ধে এরা নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করেছে। পৃথিবীর বুকে আপনি এমন কোনো সরকারকে দেখেছেন যে নিজেই নিজের দেশের মানুষকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করে, হত্যা করার ষড়যন্ত্র করে? আমাদের ভারতবর্ষ সরকার অথবা বিজেপি পার্টি, এরা কিন্তু দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমানের লড়িয়ে দিয়ে নিজেদের ভোট ব্যাঙ্ককে তৈরি করতে চায়। এখন যখন সামনে ইউপি ইলেকশন আছে, আপনারা কিছুদিন আগে দেখেছেন মহরমকে নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেছিল বিজেপি, যোগী সরকার এই বিজ্ঞপ্তি জারি করে তিনি বললেন, তিনি লড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন শিয়া সুন্নির মধ্যে। তিনি সেই অডিয়েন্সের মধ্যে লিখলেন যে শিয়ারা নাকি বহু সাহাবায়ে কেরামদের গালাগালি করে এবং অকথ্য ভাষায় তারা নাকি মহরমের দিন তারা গালাগালি করে, এবং এই গালাগালির জন্যে যাতে শিয়াহার সুন্নির মধ্যে ঝামেলা হয়, যাতে শিয়া সুন্নির মধ্যে লড়াই হয়ে যায়। তিনি সেখানে আরও লিখলেন যে এই শিয়ারা মহরমের সময় এরা বেশ কিছু সাহাবায়ে কেরামকে আজে বাজে ভাষায় গালাগালি করে, এবং কিছু তারপরে তিনারা আরও লিখলেন যে দেওবান নাকি এই মহরমকের বিরুদ্ধে ফতোয়া দেয়, যে কারণ দেওবান বেরেলির মধ্যে লড়াই করাতে চায়, আবার সুন্নি শিয়ার মধ্যেও লড়াই করাতে চায়। এমন সরকার মনে হয় পৃথিবীতে আর কোথাও দেখেননি আপনি।
আপনি দেখেন সারা পৃথিবীর সমস্ত দেশে সরকার মনে করে যে আমাদের দেশ শান্তি থাক, দেশ শান্তি থাকলে দেশের উন্নতি হবে। কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার চায় দেশে যত অশান্তি থাকবে তত আমার ভোট ব্যাঙ্ক বাড়বে, দেশ জাহান্নামে থাক যাক। কারণ সেই বিজেপি যে থেকে ক্ষমতায় এসেছে দেশের অর্থনীতি শেষ হয়ে গিয়েছে, মানুষ আজ খেতে পাচ্ছে না, মানুষের রোজগার নেই, চাকরি নেই, কল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ছোট ছোট ব্যবসা সব বন্ধ হয়ে গেছে। তাই যখন মানুষের আক্রোশ বাড়ছে তখন বিজেপি সরকার নতুন নতুন করে এক একটা ফোন দিয়ে আসছে যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, কোথাও হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিতে চাইছে, কোথাও আবার মুসলমানদের মধ্যে শিয়া সুন্নির মধ্যে লড়িয়ে দিতে চাইছে। আবার এখন দেখবেন একটা কিষাণ আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে, কিষাণদের মধ্যে অর্থাৎ যারা কৃষি চাষ করে চাষিরা, চাষিদের মধ্যেও দুভাগ করে লড়িয়ে দিতে চাইছে। প্রত্যেক জায়গায় এরা লড়িয়ে দিয়ে নিজের শুধু ভোট ব্যাঙ্ক এবং ভোট লুট করতে চায়। এই দেশকে বাঁচাবার জন্যে হিন্দু মুসলমান সবাইকে এগিয়ে আসতে হবে, এই ভণ্ড সরকারকে ভারতের মাটি থেকে তাড়াতে হবে। এরা যদি আর কিছুদিন থাকে এই দেশের মধ্যে তাহলে এই দেশ আরও নিচে নেমে যাবে। আর বিজেপি এবং আরএসএসকে আফগানিস্তান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আছে যে অত্যাচার জুলুম নির্যাতন বেশি দিন চলতে পারে না। আফগানিস্তানের মাটিতে আমেরিকা যেভাবে অত্যাচার চালিয়েছিল তাই আফগানিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে ছিল। হ্যাঁ, এখন কিছু মিডিয়া কিছু মানুষকে দেখাচ্ছে যারা ছুটাছুটি করছে অথবা যারা গিয়ে শরণার্থী হিসাবে আছে, ক্যাম্পে আছে, তাদের দেখাচ্ছে। হতে পারে এরকম কিছু ঘটনা হতেই পারে, কারণ আমি আগেই বলেছি একটা সময় ছিল যখন 2001 সালের পরে সরকারের পতন হলো, তালিবানের পতন হলো, তখন তালিবানদের ধরে ধরে হত্যা করা হয়েছে যারা তালিবানকে সাপোর্ট করত অথবা যারা তালিবানের আইডিওলজির সঙ্গে যাদের মিল ছিল তাদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছিল। আজকে হয়তো এরকম কিছু হতে পারে, তাই যারা তালিবানের বিরুদ্ধে ছিল, যারা গনি সরকারের আইডিওলজিকে ফলো করত অথবা গনি সরকারের পার্টিকে যারা সাপোর্ট করত, তারা হয়তো ভয়ে এদিক সেদিক পালিয়ে যাচ্ছে, এটা না হওয়ার কিছু নয়। কিন্তু এখান থেকে আমি এটা বলতে চাই, মূল উদ্দেশ্য হলো যে পৃথিবীর বুকে আজকে ক্ষমতার জোরে, টাকার জোরে, পাওয়ারের জোরে সব কিছু করা যায় না। অন্যায়ের বিচার করবে আর একজন মালিক আছে, তিনি সবার বিচার করবে। তাই আরএসএস বিজেপি যে সন্ত্রাস চালাচ্ছে ভারতের মাটিতে, নিরীহ মুসলমানের উপরে সন্ত্রাস চালাচ্ছে, এটা অবিলম্বে এদের বন্ধ করে ভারতের মাটিকে শান্তি করা উচিত। যেভাবে নিরীহ মুসলমানদের রাস্তায় আজ 7 বছর বিজেপি ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম প্রায় কাছাকাছি 100 মানুষকে রাস্তার উপরে ধরে ধরে পিটে পিটে মেরে দেওয়া হলো, এই রকম মানে চিত্র, এত মানে কঠোর সন্ত্রাসী হামলা আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না। আমাদের পড়োশী দেশ আছে বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা এই আফগানিস্তান, আরও অনেক মুসলিম দেশ আছে, এরকম 52টা মুসলিম দেশ আছে। আমার চোখে একটা ভিডিও আজ পর্যন্ত পড়ল না যে কোনো সরকার সাপোর্ট করে সেখানে কোনো হিন্দু ভাই অথবা খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের ভাইকে এভাবে রাস্তায় পিটে পিটে হত্যা করেছে এবং সেই হত্যাকারীর গলায় ফুলের মালা দেওয়া হয়েছে, যেটা আমাদের বিজেপি সরকার করছে। এটা খুবই জঘন্য কাজ করছে, এরা দেশকে, দেশের মাথাকে সারা পৃথিবীর কাছে নিচে করেছে। এবং বিজেপি আসার পরে ভারতবর্ষের দুর্নাম সারা পৃথিবী জুড়ে আজকে হচ্ছে। আমি শুধু লাস্ট একটা অনুরোধ করব আপনাদের যে আমাদের দেশকে বাঁচান, আরএসএস বিজেপির হাত থেকে দেশকে বাঁচান। এবং আজকে যে আফগানিস্তানে নিরীহ মানুষের যে ক্ষতি আমেরিকা করেছে, এরকম ক্ষতি যেন পৃথিবীর কোনো দেশে না হয়, এর জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এবং আমরা জানি যে এর পিছনে হয়তো পাকিস্তান এবং চীনের হাত আছে, হয়তো ভবিষ্যতে আমাদের মাটিতে এরা সন্ত্রাসী চালাতে পারে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে। আমাদের বন্ধু কোনো পাকিস্তান নয়, আমাদের বন্ধু চীন নয়, আমরা ভারতবাসী। আমাদের এই ভারতবর্ষের জন্যে
লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিয়েছে, দাঁড়িওয়ালা টুপিওয়ালা, যাদের দেখে আজকে কিছু মানুষ ঘৃণা করে, কিছু মানুষ মনে করে এরা সন্ত্রাসী, তাদের বলে রাখতে চাই, বন্ধুরা শুনে রাখুন, ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করে মুসলমানদের আজকে যেভাবে গালাগালি করা হচ্ছে, যেভাবে দিনের পর দিন মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এখান থেকে জেনে রাখা দরকার যে ভারতবর্ষ স্বাধীন করার জন্যে মুসলমানরা টন টন রক্ত দিয়েছে। যদি আজকে আমার আরএসএস বন্ধুদের বুঝা বলা যায়, তারা কিন্তু কেউ রক্ত দেয়নি, তারা তো মহাত্মা গান্ধীর হত্যাকারী, তারা তো সন্ত্রাসী নাথুরাম গডসের ফলোয়ার, তারা তো নাথুরাম গডসের মন্দিরও বানাতে চায়। এরকম নির্লজ্জা ঘটনা পৃথিবীর বুকে কোথাও ঘটেছে আমার মনে হয় না, যে একজন সন্ত্রাসবাদীকে এমপি করা হয়েছে, এটা বিজেপি করেছে, এর থেকে লজ্জা ঘৃণার বিষয় আর কি হতে পারে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাকে সাপোর্ট করুন। জয় হিন্দ।